জীবনের ক্যানভাস বাই সোহেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি টাকির রাজবাড়ি, টাকির রাজবাড়ি আর টাকি ইছামতি নদীতে যে নৌকা সাফারি হয় তার এই দুটো ভিডিও কম্বাইন করে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। ভিডিওগুলো একটু লেন্দি হয়ে যাবে বলে কিন্তু আমি আগের ভিডিওতেই বলেছি, পার্ট বাই পার্টে ভিডিওটা করেছি। তো আজকে কিন্তু তোমাদের টাকি রাজবাড়ি ঘাটটা পুরো ঘুরিয়ে দেখাবো আর সেখানে নৌকা সাফারি করলে কি কি দেখা যায় আর ইছামতি নদীর নৌকা সাফারিটা এত সুন্দর সেই সবটাই কিন্তু তোমাদের আজকে দেখাবো, আর সঙ্গে কিন্তু নিয়ে যাবো টাকি রাজবাড়িতেও। তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ আমাদের হোটেলের অপোজিটেই কিন্তু ছিল ইছামতি নদী, আর ইছামতি নদীতে কিন্তু এইভাবে এই নৌকা বা বোট যেটাই বলো তোমরা সেইভাবে কিন্তু 35 মিনিট ধরে এই নৌকা অভিযান বা নৌকা সাফারি যেটা বলে সেটা কিন্তু চলে, ঠিক আছে। আর সমস্ত ডিটেলস বলছি কত খরচা কি, তার আগেই কিন্তু দেখো নৌকা সাফারির প্রথমেই তোমরা দেখে নাও, এটা কিন্তু হচ্ছে যেটা মেন আকর্ষণ নৌকা সাফারির সময় দেখা যায় সেটা, এটা কিন্তু হোটেল সোনার বাংলা। এই নৌকা দিয়ে যাওয়ার সময় কিন্তু হোটেল সোনার বাংলার এইভাবে লুকসটা কিন্তু পুরো ধরা পড়ে ক্যামেরায়, আর কতটা সুন্দর দেখো। বলেইছিলাম এই হোটেল সোনার বাংলা হচ্ছে টাকির সবচেয়ে এক্সপেন্সিভ একটা হোটেল, যেখানে কিন্তু স্টার্টিং রেঞ্জই কিন্তু যে কোনো রুমের 8,000 টাকা থেকে শুরু। হ্যাঁ, তো এটা দেখিয়ে দিলাম তোমাদের হোটেল সোনার বাংলাটা যেটুকু ধরা পড়লো ক্যামেরায়। আর এইবারে কিন্তু চলে এসেছে কিন্তু ইছামতির একদম ধারে, সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম আর চলে গেছিলাম, আর এবারে নৌকা সাফারির জন্য চলে এসেছিলাম টাকি রাজবাড়ি ঘাটে। টাকি রাজবাড়ি ঘাটে পার নৌকা আমরা বাচ্চা নিয়ে, দুটো বাচ্চা নিয়ে টোটাল 13 জন ছিলাম। আমরা একটা পার্সোনাল বোট নিয়েছিলাম যেখানে বাইরের কেউ ছিল না, আমাদের সেই বোটটা 35 মিনিট ঘোরাতে কিন্তু 700 টাকা নিয়েছিল। এই তো বার্গেনিং করে নেবে যদি বেশি চায়, তো আমাদের 35 মিনিটের জন্য ওরা কিন্তু 700 টাকা নিয়েছিল, বারবার বলি। তো এইভাবে দেখো রাজবাড়ি, এটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট, আর ঘাটের মধ্যে এই বোটগুলো এইভাবে এসে দাঁড়ায়। আর এইখানে একটা বোটে দেখো লোক নামছে, লোক উঠছে, একটু উঁচুতে থাকে, যাদের একটু হাঁটুর সমস্যা আছে বা বয়স্ক মানুষ যারা আছেন তাদের একটু হাতটা ধরে নেবেন। আর এইখানে দেখো রাজবাড়ি ঘাটে পাশটা কিন্তু সুন্দর করে বাঁধানো, আর এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য এমনি বসার জন্য কিন্তু খুব সুন্দর করে ঘাটটা বাঁধানো, আর খুব সুন্দর করে কিন্তু গাছপালা দিয়ে সুন্দর একটা পরিবেশ। সন্ধ্যেবেলাও কিন্তু এখানে এসে অনেকে বসে থাকেন যারা ঘুরতে আসেন, খুব সুন্দর লাগে। আশেপাশে দোকানপাটও রয়েছে, আর অপোজিটে কিন্তু এই রাজবাড়ি ঘাট, আর সাথে লাগোয়া কিন্তু একটা হোটেলও রয়েছে দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু চলে এসেছি তোমাদের আমি নিয়ে টাকির রাজবাড়িতে। তো ঢুকে পড়েছি টাকির রাজবাড়ির ভেতর, টিকিট মূল্য কিন্তু মাত্র 10 টাকা। আগে প্রথমে টাকির রাজবাড়িটা একটু ঘুরিয়ে দেখাই, তারপরে তোমাদের আমি নৌকা সাফারির কিছু অংশ দেখাবো। তো টাকির রাজবাড়ি কিন্তু বহু পুরনো রাজবাড়ি, যেখানে কিন্তু দুর্গাপুজো এখনও পর্যন্ত খুব ফেমাস। টাকি রাজবাড়ি দুর্গাপুজো আর রাজবাড়ি ঘাটে বিসর্জন দেখতে কিন্তু প্রচুর মানুষ আসেন প্রত্যেক বছর। আর ঢুকে পড়েছে দেখো রাজবাড়ির ভেতরে, আর রাজবাড়ির ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। দেখো একটা বহু পুরনো পোড়ো বাড়ির মতো হয়ে গেছে, আর এখানে প্রত্যেকবার তো দুর্গাপুজো হয় তারই মনে হয় কিছু মূর্তিগুলো এখানে এইভাবে ভেতরে সাজিয়ে রাখা রয়েছে। তো চলো একটু ঘুরে দেখো, তারপরে তোমাদের ডিটেলসে বলছি। ঢুকে পড়েছে কিন্তু রাজবাড়ির ভেতরে, আর এইখানটা দেখতে পাচ্ছ কত বহু পুরনো প্রাচীন একটা রাজবাড়ি, যেটা কিন্তু এখন এরম অবস্থাতে রয়েছে। আর এইখানে দেখো রাজবাড়ির পুরনো একটা পালকি রয়েছে রাখা, আরও কিছু সেই পুরাতন কিছু জিনিসপত্র সংরক্ষণ করে এখানে রেখেছে ওনারা। কিন্তু বাড়িটা কিন্তু সংরক্ষিত নয়, এই বাড়ির ভেতরেই কিন্তু দুর্গা মণ্ডপ আছে আর যেখানে কিন্তু হয় দুর্গাপুজো।
আর ভেতরে এই দুর্গাপূজোর কিছু ফটো এইভাবে বাঁধিয়ে রাখা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো দেওয়ালটা জুড়ে কিন্তু টাকি রাজবাড়ি দুর্গাপূজোর কিছু মোমেন্টস এখানে ফটোগুলো বাঁধিয়ে রাখা রয়েছে। বহু পুরনো রাজবাড়ি কিন্তু এই টাকি রাজবাড়ির দুর্গাপুজো, আর দুর্গাপুজোর ভাষণ দেখতে কিন্তু প্রায় হোটেল রেটে কিন্তু তখন প্রায় ডবল হয়ে যায়, এত ডিমান্ড। হ্যাঁ, তো এই যে দেখো রাজবাড়িটা একটু ঘুরে দেখছিলাম আমরা, আর এখানে কিন্তু বহু পুরনো কিছু জিনিসপত্র দেখো এখানে রয়েছে। একটা পুরনো ড্রেসিং মানে ওয়ার্ড্রপের মতো কিছু পুরনো টেবিল রয়েছে রাজবাড়ির, যেগুলো কিন্তু এখনও এখানে রাখা রয়েছে, যেখানে কিন্তু রয়েছে একটা জমিদার বাড়ির ছোঁয়া। আর এই বাইরেটা বেরিয়ে এই পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর, একটা প্রকৃতির অদ্ভুত একটা ই রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে, একটা বড় পুকুর রয়েছে, পুকুরটার পাশে একটা বাঁধানো ঘাট রয়েছে। এখানটা একটা রাজবাড়িটা একটা এখানকার সাইট সিনের মধ্যেই পড়ে, ওই টোটো করে আসলে ওরাই সবটাই ঘুরিয়ে দেখিয়ে দেয়। তো দুর্গাপূজার সময় কিন্তু প্রচুর ভিড় হয়, সবই ওদের থেকেই গল্প শোনা। তো তোমরা যারা যাবে রাজবাড়িটা কিন্তু টাকিতে, এই রাজবাড়িটা কিন্তু মেন আকর্ষণ। আর যেহেতু শীতকাল এখানে অনেক রকম ফুলের গাছ লাগানো রয়েছে, আর এইগুলো কিন্তু ওই দুর্গাপুজো হয় যখন দুর্গাপুজোর যে সাথে যে মূর্তিটা থাকে সেগুলোই রাখা। আর এই দেখো রাজবাড়ি ঘাটের পুকুর পাড়টা কতটা সুন্দর করে বাঁধানো রয়েছে, এখানে বসে তোমরা ফটো টটোও তুলতে পারো। জায়গাটা খুব সুন্দর, শান্ত একটা স্নিগ্ধ পরিবেশ, খুব ভাল লেগেছে গিয়ে আমাদের। তো চলো তোমরা আরেকটু ঘুরে দেখে নাও। কিছুটা রাজবাড়ি দেখানোর পর কিন্তু আমি চলে এসেছি আবার একটু নৌকা সাফারি ভিডিওটা নিয়ে, কারণ সবটাই যদি একভাবে দেখাতে থাকি সেটা একটু বোরিং হয়ে যায় ভিডিওটা। তো দেখো নৌকা সাফারিতে এটা কিন্তু পাশে কিছু পিকনিক স্পট যেগুলো আমরা দেখতে পেলাম মানুষে পিকনিক করছে, আর এই পাশে নৌকা দিয়ে দেখো ওই পারে কিন্তু রয়েছে বাংলাদেশ, আর বাংলাদেশের ওপারে রয়েছে সাতক্ষীরা, যেটা কিন্তু আমাদের নৌকার যে মাঝি ছিলেন, মাঝি ভাই ছিলেন, উনিই আমাদের বললেন সাতক্ষীরা ওপারে, এপারে ইন্ডিয়া, ওপারে বাংলাদেশ। অসাধারণ লাগবে টাকিতে গিয়ে, শুধু হোটেলে থেকে যদি যদি শুধু এই নৌকা সাফারিটাও করা যায়, যারা একদিনে যাচ্ছে, যারা পিকনিক করতে যায় তারাও কিন্তু সময় পেলে কিন্তু এই নৌকা সাফারিটা করে, এটাই কিন্তু টাকির মেন আকর্ষণ। মাত্র 35 মিনিট টাইম, আর এতটা সুন্দর লাগে দেখতে, পুরো নদীর ওপর দিয়ে দেখা যায় এপারে ইন্ডিয়া, ওপারে বাংলাদেশ। আর এইবারে চলে এসেছি কিন্তু আমি টাকি রাজবাড়ির যে জায়গাটায় এখন দুর্গা মণ্ডপটা, যেখানে দুর্গা পুজো হয় সেই জায়গাটায় কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।